নজর রাখবো পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণা, দিন ঘোষণা করলেন বিজেপি নেতা। সিউড়ির বিজেপি নেতা এমনই ঘোষণা করলেন, যেমনটা জানা যাচ্ছে 10 থেকে 15 এপ্রিলের মধ্যেই 8 দফাতে লোকসভা নির্বাচন হবে, এমনটাই তিনি জানিয়েছেন। সিউড়ির বিজেপি নেতা তিনি এমনটাই দাবি করেছেন। লোকসভা ভোটের সম্ভাব্য দিন ঘোষণা, 10 থেকে 15 এপ্রিলের মধ্যেই 8 দফায় হবে লোকসভা নির্বাচন, বিজেপি নেতার এমনটাই দাবি। সিউড়ির বিজেপি নেতা এমনটাই দাবি করেছেন। 10 থেকে 15 তারিখের মধ্যে, এপ্রিলের 15 তারিখের মধ্যে ভোট হবে মোট 8 দফায়, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা। সিউড়িতে বলেন বিজেপি নেতা সুজিত দাস। সিউড়ির বিজেপি নেতা সুজিত দাস তিনি লোকসভা নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণা করলেন, যেমনটা জানা যাচ্ছে 10 থেকে 15 এপ্রিলের মধ্যে মোট 8 দফায় ভোট হবে লোকসভা নির্বাচন, সিউড়ির বিজেপি নেতা এমনটাই দাবি করছেন। লোকসভা নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণা, 10 থেকে 15 তারিখের মধ্যেই তিনি ভোট হবে বলে দাবি করছেন, সিউড়িতে বলেছেন বিজেপি নেতা সুজিত দাস। মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই বীরভূম জেলা উৎসাহ সহকারে সাফল্যের সঙ্গে আপনারা শুনলেন বিজেপি নেতার মন্তব্য। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে প্রতিনিধি ঋতুভাষ, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতুভাষ, কি জানা যাচ্ছে? এখনো 2024 লোক ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে লোকসভা ভোটের জন্য, এবং দেওয়াল লিখনও কিন্তু শুরু হয়েছে। সেই দেওয়াল লিখনের আমরা তরজা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার যেটা তরজা সেটা হচ্ছে লোকসভা ভোট ভোট ঘোষণা নিয়ে। আজ শনিবার বিজেপির যে বীরভূম জেলা কার্যালয়, অর্থাৎ সিউড়িতে যে বিজেপির বীরভূম জেলা কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু একটি কর্মী সভা ছিল। মূলত এই লোকসভা ভোটকে সামনে রেখে কিন্তু এই কর্মী সভার আয়োজন করেছিল বিজেপি। আর সেই কর্মী সভাতেই বীরভূম লোকসভায় কেন্দ্রের যিনি ইনচার্জ অর্থাৎ সুজিত দাস, তিনি কিন্তু বললেন যে আমি যতটুকু খবর পেয়েছি তাতে আগামী 10ই এপ্রিল থেকে 15ই মে এর মধ্যে কিন্তু লোকসভা ভোট হতে চলেছে, এবং 8 দফায় ভোট হবে। অর্থাৎ কত দফায় ভোট হবে সেটাও তিনি যেমন বলেছেন, পাশাপাশি এমনটাও বলেছেন এই যে 8টি দফা, এই 8টি দফার মধ্যে প্রতিটি দফাতেই কিন্তু রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্র থাকবে। অর্থাৎ রাজ্য এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করার আগেই কিন্তু এক কথায় বিজেপির একজন নেতা, তিনি কিন্তু লোকসভা ভোট কবে হবে বা কত দফায় হবে বা তার সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু সামনে তুলে ধরছেন। আর এতেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এই যে তৃণমূল এবং সিপিএম এর মতো রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে এবং তারা কটাক্ষ করছে। তারা যেটা জানাচ্ছে যে এতদিন আমরা যেটা বলে এসেছিলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে আতাত করেই কিন্তু ভোট করে, তা আবারও একবার প্রমাণিত হলো। জিতা, ধন্যবাদ ঋতুভাষ।